রাত পোহালেই বর্ধমানের গোদাল মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখতে মঙ্গলবার বিকেল 5টা নাগাদ গোদাল মাঠে উপস্থিত হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তার সাথে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, গোটা বর্ধমান জেলার প্রায় 1 লক্ষের ওপর মানুষ কালকে সমবেত হবেন গোদার এই মাঠে। গাড়ি ঘোড়া কোথায় থাকবে, লোক কি করে ঢুকবে, নিরাপত্তা ব্যবস্থা সব দিক শেষ মুহূর্তে খুঁটিয়ে দেখতে এলাম। দেখুন, কদিন ধরেই তো প্রস্তুতি চলছে। জেলা পরিষদ, জেলা শাসক, সমস্ত জেলার সমস্ত আধিকারিক নিয়ে বারে বারে বৈঠক করেছে, সব কিছু হচ্ছে। গোদারপাড়ের এই মিটিং তো প্রথম নয়, এর আগেও হয়েছে। আমাদের 1 লক্ষের ওপর মানুষ কালকে সমবেত হবেন গোটা বর্ধমান জেলা বিভিন্ন প্রান্ত থেকে। প্রায় শিলান্যাস এবং উদ্বোধন সব মিলিয়ে প্রায় 1000টি প্রকল্প আছে। 3,87,000 মানুষ বেনিফিশিয়ারি, সে দেশ যেটা মমতাদি ঘোষণা করবেন, মানে আগামীকাল ঘোষণা করবেন, বর্ধমান জেলার মানুষ পাবেন। এটা তো কম বড় কথা নয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে আছেন, আমার সঙ্গে জেলা পরিষদের সভাপতি রয়েছেন, আমাদের গার্গী সহসভাপতি আছেন, ডিএম সাহেব এতক্ষণ ছিলেন, উজ্জ্বল আমাদের মেন্টর তিনি এখানে উপস্থিত আছেন, কাঞ্চন ওর স্ত্রী এখানকার কাউন্সিলার, যেখানে মিটিংটা হচ্ছে ওর স্ত্রীর ওয়ার্ডের মধ্যেই পড়ে। এক এই গোদার পাড়ের লোকেরাই কিন্তু হেলিকপ্টার পর যা জায়গা দেখছেন এটা নিজেরাই ঘুরিয়ে দেবে, বাদ বাকিটা জেলার সব কিছু আছে। এত বড় একটা কাজ, বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা দি আসছেন, তাই নিজেরাও সবসময়ের জন্য যোগাযোগ রাখছি। শেষ মুহূর্তে টাচের কোথাও কোনো অসুবিধা আছে কিনা, লোকের যাতায়াত, গাড়ি ঘোড়া কোথায় থাকবে, লোক কীভাবে ঢুকবে, মমতা দি নিরাপত্তাও আছে, তার বাহিনীও পৌঁছে গেছেন, সব দিকটা দেখতে একবার এলাম আর কি। সব গিয়ে বৈঠক করছেন বারে বার সভা কখন শুরু হবে? আমরা সবাইকে, জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে দুপুর 12টার মধ্যে মমতাদির মিটিং স্থলে এখানে আসতে বলে দিচ্ছি। হেলিপ্যাড তো তৈরি হয়েছে, কিসে আসবেন সেটা তো আমি বলতে পারবো না, তার ব্যবস্থাপনা প্রস্তুতি রাখা হয়েছে। উনি সড়কে আসবেন না হেলিকপ্টার সেটা তাঁর ব্যাপার, তিনি ভাববেন, কিন্তু তার আসার প্রস্তুতি রাখা হয়েছে।